দর্শক আসসালামু আলাইকুম। কানাডার ম্যানিটোবা থেকে আমি সাকিব আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে আমরা কানাডার ইমিগ্রেশন, কানাডার লাইফস্টাইল, কানাডায় ভ্রমণ এবং কানাডার জীবনযাত্রা সবকিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তো আমাদের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা এই মুহূর্তে কানাডাতে আসতে চান বা ভবিষ্যতে আসতে চান বা যারা সন্তানদের সাথে আসতে চান তাদেরকে আসার পথটা একটু সুগম করে দেওয়া। আজকে আমরা কথা বলবো সুপার ভিসা নিয়ে এবং এই সুপার ভিসার কিন্তু একটি নিয়ম চেঞ্জ হয়েছে। সুপার ভিসা কি, নিয়মটা কি চেঞ্জ হয়েছে, নিয়মটা সুবিধা অসুবিধা এই বিষয়ে আশয়গুলি নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিও শেষে আমি একটি ধারণা দেওয়ার চেষ্টা করব যে সুপার ভিসাটি সম্বন্ধে। তো আমি কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট বা ইমিগ্রেশন লয়ার না, যেটা আমি আমার ভিডিওতে বারবার বলি যে আমি যেটা দেখি বুঝি জানি এবং পড়াশোনা করি বা অথেন্টিক লোকজনের কাছ থেকে শুনি সেগুলোই কিন্তু আপনাকে জানানোর চেষ্টা করি আপনাদেরকে, এবং অন্যথায় আমার কথাগুলি কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। তো সুপার ভিসা কি? সুপার ভিসা হচ্ছে গিয়ে কানাডায় যারা প্যারেন্টস এবং গ্র্যান্ড কানাডায় যারা থাকেন, কানাডার নাগরিক কিংবা কানাডার পিয়ার কার্ড হোল্ডার, তারা কিন্তু তাদের বাবা মা বা দাদা দাদি নানা নানি এই চার শ্রেণীর লোককে কিন্তু তারা কানাডাতে আনতে পারে। মনে রাখবেন সুপার ভিসা কিন্তু অন্য কারো ক্ষেত্রে প্রযোজ্য না, শুধুমাত্র যে থাকে তার বাবা মা এবং দাদা দাদি এবং নানা নানি এই চার শ্রেণীর মানুষ কিন্তু কানাডাতে তারা সুপার ভিসার জন্য আমন্ত্রণ জানাতে পারে। তো এতদিন যে সুপার ভিসার নিয়মটি ছিল সেই নিয়মটি ছিল হচ্ছে যে কেউ তার পিতা মাতাকে বা দাদা দাদি বা নানা নানিকে কিন্তু সুপার ভিসার জন্য আমন্ত্রণ জানাতে পারে এবং আমন্ত্রণ জানানোর পরে সে 2 বছর থাকতে পারবে, 2 বছর পরে কিন্তু তাকে চলে যেতে হতো। কিন্তু এই নিয়মটি এখন 2 বছরের জায়গায় ক্যানাডিয়ান গভর্নমেন্ট যে নিয়মটি করেছে সেটি হচ্ছে যে 5 বছর থাকতে পারবে, 5 বছর এর পরে আরো এক্সটেনশন 2 বছর হবে, এই 7 বছর কিন্তু সে থাকতে পারবে। এবার আসেন সুপার ভিসার জন্য কে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ কেউ যদি কানাডাতে একা পিয়ার বা কানাডার যদি সিটিজেন হয় এবং তার ইনকাম যদি $25,921 হয় তাহলে সে তার পিতা মাতা বা দাদা দাদি নানানের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি দুইজন হলে $32,270 ইনকাম হলে কিন্তু সে তার তার পিতা মাতা দাদা দাদি নানা নানিকে কিন্তু সে সুপার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি 3 জন হলে পরে $38,672 এবং 4 জন হলে পরে $48,167 ইনকাম হলে কিন্তু সে তার এই আত্মীয় স্বজনদেরকে সে কানাডায় আসার জন্য আমন্ত্রণ জানাতে পারবে। তো নির্দিষ্ট একটি ফর্ম রয়েছে এবং সেই ফর্ম ফিল আপ করলে পরে তারপরে সে আসতে পারবে এবং সেই ফর্ম ফিল আপের পরে তার যদি ইনকামের ডকুমেন্ট দিতে হবে সেগুলি দিলে পরেই তার সুপার ভিসাটা হয়ে যাবে। তো চেঞ্জটা কি হচ্ছে? চেঞ্জটা হচ্ছে যে ইনকামের সিলিংটা একই রয়েছে, অর্থাৎ ইনকাম যেভাবে ছিল সেভাবেই হলেই হবে। চেঞ্জটা হচ্ছে যে আগে সুপার ভিসাটা দেওয়া হতো 2 বছরের জন্য এবং এই 2 বছরই হচ্ছে মাল্টিপল ভিসা, 2 বছরই ছিল মাল্টিপল ভিসা এবং সে যখন খুশি তখন আসতে পারবে। পাসপোর্টের মেয়াদ যতদিন থাকবে ততদিন সে কানাডাতে থাকতে পারবে, পাসপোর্টের মেয়াদের পরে তাকে আবার দেশে ব্যাক করে যেতে হবে। এখন যে নিয়মটি করেছে সেটা হচ্ছে যে 2 বছরের জায়গায় আরো এক্সট্রা 3 বছর থাকতে পারবে, অর্থাৎ এখন তারা 5 বছর একেবারেই থাকতে পারবে এবং 5 বছরের পরে আরো 2 বছর এক্সটেন্ড করা যাবে। অর্থাৎ কারো বাবা মা যদি এখানে আসলে পরে কিন্তু সে নন স্টপ আলটিমেটলি 60 বছর থাকতে পারবে যদি তার ওই দেশের পাসপোর্টের মেয়াদ যদি থাকে। তো এখন আসেন যে 7 বছর থাকার পরে যে আমি ইনকামের সিলিংটি বললাম এই সিলিংটি সুপার ভিসার জন্য এবং তার ইনকাম যদি আরো বাড়ে এবং কন্টিনিউয়াস যদি 3 বছর থাকে এবং এই ক্ষেত্রেও একটি ক্যাপ রয়েছে, সেই ক্যাপ থাকার ফলে সে তার পিতা মাতা বা দাদা দাদি বা নানা নানির সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। তবে সুপার ভিসাটা যেমন গ্যারান্টেড কিন্তু সিটিজেনশিপটা গ্যারান্টেড না, কারণ আপনারা জানেন যে প্রতি বছর কানাডার এই প্যারেন্টস এবং গ্র্যান্ড প্যারেন্টসদের জন্য অনেক অ্যাপ্লিকেশন পড়ে এবং তার মধ্যে লটারি করে সাধারণত 10,000 বা 20,000 নেওয়া হয়, বাকি অ্যাপ্লিকেশনটি কিন্তু বাদ পড়ে যায়। তো যেটা হচ্ছে যে সুপার ভিসায় যদি 7 বছর পর্যন্ত থাকতে থাকতেই হয়তো অনেকেরই সিটিজেনশিপ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। এবার আসেন একটু আলোচনা করি যে সেই সুপার ভিসার অ্যাডভান্টেজটা কি। সুপার ভিসার কিন্তু অনেক অ্যাডভান্টেজ রয়েছে। আপনারা জানেন যে কানাডা কিন্তু বাংলা, যারা আমার চ্যানেলটি দেখছেন বাংলাদেশ কিংবা
ভারত থেকে বা মধ্যপ্রাচ্যের দেশ থেকে, কিন্তু এখান থেকে কিন্তু আসলে এই সমস্ত দেশগুলি অনেক দূর, হাজার হাজার কিলোমিটার দূর, যেতেই লাগে 36 ঘন্টা, অ্যাটলিস্ট 3টা প্লেনে কিন্তু আপনার উঠতে হয়। তো এর ফলে হয় কি যে একটা মানসিক শান্তি পায় যে আমার বাবা মা আমার কাছে রয়েছে, এবং ঠিক তেমনিভাবে কিন্তু আসলে ছেলে মেয়েরাও কিন্তু বা পিতামাতারাও কিন্তু তাদের সন্তানের সাথে কিন্তু থাকার একটি সুন্দর সুযোগ হয়। আর যেটা হচ্ছে যে আরো কিছু অ্যাডভান্টেজ যেটা অনেকেই নেয়, যে সেটা হচ্ছে যে বাবা মাকে ঘরে রেখে হয়তো তারা বাইরে কাজ করে, এবং তাদের যদি কোনো ছোট সন্তান থাকে সেই ছোট সন্তানকে তারা হয়তো বাবা মার কাছে রেখে তারপরে কিন্তু কাজে যেতে পারে। অনেকের যদি হোম বেস বিজনেস থাকে বা যদি স্মল বিজনেস থাকে, সেই স্মল বিজনেসেও কিন্তু অনেককে আমি দেখেছি যে তাদের পিতা মাতা বা দাদা দাদির কিন্তু সাহায্য নিতে, যেমন কারো যদি একটি রেস্টুরেন্ট থাকে সেই রেস্টুরেন্টে কিন্তু সে ইচ্ছে করলেই বাবা মা আর তাকে কিন্তু সাপোর্ট দিতে পারে। আমি দেখেছি অনেককেই যে যারা পিজা ডেলিভারি করে কিংবা যারা বাজার করে দেওয়ার একটা এখানে একটি বড় ব্যবসা, যে সেটা হচ্ছে যে কেউ বাজারের অর্ডার দিবে, আপনি দোকান থেকে সেই বাজার কিনে নিয়ে আসবেন, কিন্তু সেক্ষেত্রেও দেখেছি যে পিতামাতার কিন্তু সাহায্য নিয়ে কিন্তু তারা এই কাজগুলি করে। ও আরেকটি বিষয় একটু মনে রাখতে হবে যে আসলে সুপার ভিসায় এসে কিন্তু কেউ কাজ করতে পারবে না, অর্থাৎ তার কিন্তু কোনো ধরনের কিন্তু কোনো ওয়ার্ক পারমিট থাকবে না। তবে যেটা বললাম যে সে পিতামাতা সন্তানের সাথে থেকে সন্তানের যে কোনো কাজে সাহায্য করতে পারে। যেমন অনেকেই দেখা যায় যে এদেশে জানেন যে ইমিগ্রেন্টরা কিন্তু একটু পয়সার প্রতি একটু তাদের টান থাকে, যে তাদের কথা থাকে যে আমি বিদেশে এসেছি কেন টাকা কামাবো না। হয়তো দেখা যায় যে অনেক কষ্ট করে অনেক ঝামেলা করে সে একটা দুইটা বাড়ি করে, সেই বাড়িগুলি সে রেন্টাল প্রপার্টি হিসাবে ব্যবহার করে, এবং এই রেন্টাল প্রপার্টি ব্যবহার করাটাও কিন্তু বাংলাদেশের মতো অতটা সহজ কাজ না, কারণ এখানে কিন্তু ব্যাংকের মর্গেজ বলেন, তারপরে প্রপার্টি ট্যাক্স বলেন, সবকিছু দিয়ে টিয়ে কিন্তু আসলে তেমন একটা কিছু, হয়তো একটি বড় বাড়িতে হয়তো $500-1000 ইনকাম থাকতে পারে। তো যারা আসেন তারা কিন্তু এই জায়গাগুলিতে তাদের সন্তানদেরকে সাপোর্ট দিয়ে থাকেন, তাদের বিনামূল্যে এবং এই সাপোর্টগুলি দিয়ে থাকেন, যে তারা হয়তো এসে ঘর ভাড়া উঠাতে সাহায্য করে, তারা হয়তো যেটা সাহায্য করে যে ঘরের টুকটাক কিছু নষ্ট হয়ে গেলে সেই জিনিসগুলি মেরামত করতে সাহায্য করে। যাই হোক, তো এরপরে একটু আসি যে সুপার ভিসার ডিসঅ্যাডভান্টেজটা কি। ডিসঅ্যাডভান্টেজটা একটি রয়েছে যে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সুপার ভিসার ক্ষেত্রে কিন্তু কোনো মেডিকেল সুযোগ সুবিধা কিন্তু তাদের পিতামাতারা কিন্তু বা দাদা দাদিরা কিন্তু পায় না। যেমন ক্যানাডার নাগরিকদের জন্য বা ক্যানাডার পিআর কার্ড হোল্ডারদের জন্য কিন্তু ট্রিটমেন্টটা ফ্রি, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এখানে ট্রিটমেন্টটা ফ্রি না, তাদের কিন্তু ট্রিটমেন্ট কিন্তু পয়সা দিয়ে কিনতে হবে। তো অনেকেই চিন্তা করে যে এক্ষেত্রে ইন্স্যুরেন্স মাস্ট, ইন্স্যুরেন্স ছাড়া কিন্তু কোনো সুপার ভিসা ইস্যু হবে না, এবং ক্যানাডার মধ্যে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি রয়েছে তারা কিন্তু সুপার ভিসা জন্য ইন্স্যুরেন্স দিয়ে থাকে। এবং এই আইনটিতে খুব সম্ভবত বলা হয়েছে যে আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো ইন্স্যুরেন্স কোম্পানিও কিন্তু ইন্স্যুরেন্স ইস্যু করতে পারবে, তো সেই ক্ষেত্রে অবশ্যই ক্যানাডিয়ান গভর্নমেন্টের ডেজিগনেটেড হতে হবে, ডেজিগনেটেড না হলে কিন্তু তারা সেই ইন্স্যুরেন্সগুলি কিন্তু দিতে পারবে না। তো এই হচ্ছে আলোচনা। আমি যদি আর একটু রিক্যাপ করি যে সেটা হচ্ছে যে মোট হচ্ছে গিয়ে যে 2 বছরের জায়গায় 5 বছর, স্থানভেদে 7 বছর, এই চেঞ্জটা হয়েছে। আর যে টুকটাক যে সুবিধা এবং অসুবিধার কথা বললাম সেটি রয়েছে। আরেকটি বিষয় একটু বলে রাখি যে আপনি যদি আপনার পিতা মাতাকে যদি আনতে চান, আনতে বললে সাথে সাথেই যদি আনতে চান তাহলে কি অবস্থা হবে, সাথে সাথে ট্যুরিস্ট ভিসা আনতে পারেন, আর এখানে আসার পরে আপনি কিন্তু তাদের জন্য খুব সম্ভবত অ্যাপ্লিকেশন করতে পারবেন, কারণ আপনার দেশের ইনকামটাও কিন্তু এখানে কাউন্ট হয় যদি আপনার দেশের ইনকামটা যদি ডকুমেন্ট থাকে। যেমন আপনি বাংলাদেশ থেকে আসছেন, ভারত থেকে আসছেন, আপনি যদি বৈধ ট্যাক্স ফাইলের যদি কাগজ থাকে এবং ওরা সেটা যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করার পরে আপনার যদি 4 জনের ফ্যামিলি হয় এবং আপনার ইনকাম যদি $48,167 উপরে হয়, অর্থাৎ যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয়তো 33 বা 40 লক্ষ টাকা পার ইয়ারলি হলে পরে কিন্তু আপনি এই দেশে কিন্তু আপনার প্রায় সাথে সাথেই বলতে গেলে আপনার পিতামাতাকে কিন্তু সুপার ভিসা আনতে পারবেন। তো সুপার ভিসা শুধুমাত্র আবারও বলি পিতামাতা এবং নানা নানি দাদা দাদি এদের জন্য, আর কারোর জন্য কিন্তু সুপার ভিসা অ্যাপ্লিকেবল না। তো দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি প্রয়োজন মনে করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাকিব কানাডা, এবং ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।